হলো কুড়িগ্রামবাসী ঈদ মোবারক। আসলে ঈদ মোবারক বলছি এই কারণে যে কুড়িগ্রামের জন্য এখন আসলে একটা ঈদের আনন্দ। এর কারণটা হচ্ছে কুড়িগ্রামে এই প্রথমবারের মতো একটা আন্তনগর ট্রেন চালু হয়েছে, সেটা হচ্ছে কুড়িগ্রাম এক্সপ্রেস, যেটা ঢাকা থেকে কুড়িগ্রাম চলাচল করছে। তো আমরা এই ট্রেনের ফুল রিভিউ করব আজকের ভিডিওতে। চলুন দর্শক, প্রথমেই এক নজরে দেখে নেই এই ট্রেনটির বাইরের ভিউটা। দর্শক, এ পর্যায়ে বলে রাখি, কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি দেখতে সাম্প্রতিক সময়ের বেশ কিছু নতুন ট্রেনের মতো হলেও গুরুত্বের দিক থেকে অন্য ট্রেনগুলো থেকে এই ট্রেনটি অনেকটাই আলাদা। এর কারণ হলো, কুড়িগ্রামের আগে কিছু লোকাল ট্রেন চলাচল করলেও ব্র্যান্ড নিউ এই ট্রেনটি এই জেলার একমাত্র আন্তনগর ট্রেন। সব বুঝতেই পারছেন কুড়িগ্রাম সহ এর আশপাশের এলাকার মানুষজনের মধ্যে কি পরিমাণ এক্সাইটমেন্ট কাজ করছে এই ট্রেনটি নিয়ে। আমাদের হাতে সময় বেশি নেই, আর 2 মিনিটের মধ্যে ট্রেন ছেড়ে দিবে। তো আমরা ট্রেনে উঠে যাবো এখনই। উঠে গেলাম আমাদের ট্রেনে। আপনারা দেখতে পাচ্ছেন যে কুড়িগ্রামবাসী কি পরিমাণ এক্সাইটমেন্ট নিয়ে তারা দেখছে। দর্শক, বলে রাখি, আজকের এই ভিডিওতে আমরা জানবো এই কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটির আদ্যপান্ত, অর্থাৎ ট্রেনটিতে কি আছে কি নেই, কখন ছাড়ে, কখন পৌঁছায়, কোথায় কোথায় দাঁড়ায়, ভাড়া কত, এইসব প্রয়োজনীয় খুঁটিনাটি বিষয়ে। সো গেট রেডি টু হ্যাভ অ্যান এক্সাইটিং জার্নি উইথ মি বাই কুড়িগ্রাম এক্সপ্রেস। প্রথমে দেখে নিই কি আছে এই ট্রেনটির ভিতরে। ট্রেনটিতে সর্বমোট 14টি বগি সংযুক্ত রয়েছে এবং বগিগুলো আমদানি করা হয়েছে ইন্দোনেশিয়া থেকে। আপনারা একটা লেখা দেখতে পাচ্ছেন ইনকা। ইনকা হলো ইন্দোনেশিয়া সরকারের একটি নিজস্ব কোম্পানি, যারা সাধারণত ট্রেন বানিয়ে থাকে। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন ট্রেনের দেয়ালে বেশ কিছু ইনস্ট্রাকশন দেয়া আছে, যেমন গাড়ির অভ্যন্তর পরিচ্ছন্ন রাখতে সহায়তা করুন, মালামাল নিজ দায়িত্বে রাখুন, এবং একটি অনুরোধ করা আছে যে আমরা যেন সিটের হাতলে না বসি, কারণ এতে সিটের হাতলগুলো দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আরেকটা গুরুত্বপূর্ণ অনুরোধ করা হয়েছে যেন আমরা কোনো অবস্থাতেই ট্রেনের ভিতরে ধূমপান না করি। ট্রেনের দেয়ালে সাদা যে নবটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে স্পিকার টিউনার, অর্থাৎ এটা দিয়ে আপনি ভলিউম কন্ট্রোল করতে পারবেন স্পিকারের। খেয়াল করবেন দর্শক, ট্রেনে মাঝে মাঝে স্পিকারে কিছু ঘোষণা দেওয়া হয়, এই ঘোষণাগুলো চাইলে আপনি সাউন্ড কম বা বেশি করার মাধ্যমে কন্ট্রোল করতে পারেন। এখন যে বগিটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটা নন এসি বগি। চলুন দর্শক, আমরা এই নন এসি বগির কিছু সুবিধা অসুবিধা আলোচনা করি। নন এসি বগির যে সিটগুলো, এগুলোকে বলা হচ্ছে শোভন চেয়ার। তো এই শোভন চেয়ারের সুবিধা হচ্ছে এটার ভাড়াটা হচ্ছে সবচাইতে কম। ঢাকা থেকে কুড়িগ্রাম বা কুড়িগ্রাম থেকে ঢাকা যেতে আপনাকে প্রতিটি সিটের জন্য পে করতে হবে মাত্র 510 টাকা। যেহেতু এই সিটটার ভাড়া কম, তাই এই সিটটার কিছু অসুবিধা হচ্ছে এই সিটটা খুব একটা নরম না, এটা একটু শক্ত প্রকৃতির। সো আপনি যখন রাত্রে ট্রাভেল করবেন তখন আপনার জন্য একটু কষ্টই হবে এটাতে জার্নি করতে। সিটের সামনে এই জায়গাটা আপনি খাবার বা অন্যান্য জিনিসপত্র রাখতে পারেন, আর এই হোল্ডারটাতে আপনি রাখতে পারেন পানির বোতল। তবে খুব সুবিধা হলো দেয়ালের সাথে একটি সকেট লাগানো আছে, যেখানে আপনি চাইলে আপনার মোবাইল বা অন্যান্য জিনিসপত্র চার্জ দিতে পারেন, যেটা এই অ্যান্ড্রয়েড ফোনের যুগে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ট্রেনটা অনেক ফাঁকা এবং মানুষজন অনেক কম, তাই শুটিং করে খুব আরাম পাচ্ছি। আসলে আজকে সোমবার হওয়ায় মানুষজনের চাপ কিছুটা কম। এখানে দেখতে পাচ্ছি একজন যাত্রীকে টিকিট নিয়ে পুলিশের জেরার সম্মুখীন হতে হচ্ছে, কারণ তিনি আসলে টিকিট না করে ট্রেনে উঠেছেন। তো দর্শক, কোনো অবস্থাতে আপনারা টিকিট না করে ট্রেনে উঠবেন না, কারণ তাহলে আপনাকে অনেক পুলিশি বিড়ম্বনে জড়াতে হবে এবং আপনাকে এর জন্য শাস্তিও পেতে হবে। যাই হোক দর্শক, চলুন আমরা পরবর্তী বগিতে চলে যাই। ট্রেনটিতে প্রতিবগির দুই দিকেই একটি করে টয়লেট আছে। আপনারা জরুরি প্রয়োজনে এই টয়লেটগুলো ব্যবহার করতে পারবেন এবং এই আধুনিক ট্রেনটিতে হাই কমোড এবং লো কমোড দুই ধরনের কমোডই আছে। দর্শক, টয়লেটগুলোর ভিতরে বেশ কিছু ইনস্ট্রাকশন লেখা দেখতে পাবেন, দয়া করে সেই ইনস্ট্রাকশনগুলো সবসময় মেনে চলার চেষ্টা করবেন। স্পেশালি এখানে বেশ কিছু বায়ো টয়লেট আছে। এই বায়ো টয়লেটগুলো যখন আপনারা ব্যবহার করবেন তখন একটা জিনিস খেয়াল রাখবেন, কোনো অবস্থাতেই টিস্যু বা অন্যান্য সামগ্রী টয়লেটের কমোডে ফেলা যাবে না। আর টয়লেট ইউজ শেষে বের হওয়ার সময় অবশ্যই ফ্যান বা লাইটের সুইচ বন্ধ করতে ভুলে যাবেন না। আর একটা জিনিস খেয়াল করা উচিত, আমরা যখন টয়লেট থেকে বের হয়ে যাই তখন পরবর্তীতে অন্য কেউ যদি টয়লেটে যায় সে যেন খুব কমফোর্টেবলি সেই টয়লেটটাতে ঢুকতে পারে সেটা নিশ্চিত করে বের হয় আমাদের উচিত। দর্শক, প্রতি বগিতে আপনি দেখতে পাবেন এরকম কিছু ইমার্জেন্সি ব্রেক আছে। এই ইমার্জেন্সি ব্রেকগুলো কোনো ইমার্জেন্সি কেসে যখন ট্রেন থামানোর প্রয়োজন পড়বে তখন এগুলো টান দিলেই ট্রেনটা থেমে যাবে। তবে একটা জিনিস খেয়াল করতে হবে, কোনো ইমার্জেন্সি না হলে অযথা যেন কেউ এই ব্রেকগুলো না টানে, সেক্ষেত্রে আপনাকে 200 টাকা জরিমানা গুনতে হবে। আমরা সিটের পাশের দেয়ালে এরকম সিট নাম্বার দেখতে পাই এবং সেগুলোর পাশে দেখেন লেখা থাকে সি অথবা ডব্লিউ। সো এখানে লেখা দেখতে পাচ্ছেন C40 এবং উইন্ডো 39, তার মানে হচ্ছে জানালার পাশের সিটটার নাম্বার হচ্ছে 39 এবং সেন্টার বা পাশের সিটটা হচ্ছে 40। এইমাত্র যে বগিতে আমি ঢুকলাম এটা হচ্ছে পাওয়ার কার অর্থাৎ ইঞ্জিন রুম। পুরো ট্রেনের ইঞ্জিন সেট আপটা এখানে থাকায় এখানে আসলে কোনো আসন ব্যবস্থা নেই। এবং ইঞ্জিন রুমের পাশে আছে হচ্ছে কন্ট্রোল রুম, যেখান থেকে ইঞ্জিনগুলোকে কন্ট্রোল করা হয়। থ্যাংক ইউ আঙ্কেল। এবং এই ইঞ্জিন কন্ট্রোল রুমের পাশে একটি ছোট্ট ঘর আছে। দর্শক নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এই ঘরটা কি। এটা হচ্ছে নামাজ ঘর। যখন নামাজের সময় হয় তখন স্পিকারে আজান বাজানো হয়, আজান শুনে বেসিন থেকে উজু করে আপনি চলে আসতে পারেন এই নামাজ ঘরে নামাজ পড়ার জন্য। এইমাত্র আমাদের ট্রেনটি এসে একটি স্টেশনে বিরতি দিল। দর্শক, আমি এতক্ষণ নন এসি কোচের রিভিউ করছিলাম, একটু পরে আবার এসি কোচ এবং এসি কেবিনগুলো রিভিউ করব। তবে তার আগে শরীরে একটু হাওয়া মাখালে নিশ্চয়ই মন্দ হয় না। দেখতে পাচ্ছি আমাদের ট্রেনের পাশের প্ল্যাটফর্মেই আরেকটি ট্রেন দাঁড়িয়ে আছে। পাশের ট্রেনটি ছেড়ে দিয়েছে, নিশ্চয়ই আমাদের ট্রেনটিও এখন ছেড়ে দিবে। তাই আর বাইরে হাঁটাহাঁটি না করে ট্রেনে উঠে যাওয়াই মঙ্গল। এবার চলুন দর্শক আমরা এসি কোচগুলো সম্পর্কে ডিটেইল জেনে আসি। বাহ, এসি কোচে ঢুকতে একটা ঠান্ডা বাতাস শরীরটাকে জুড়িয়ে দিল এবং সিটগুলো দেখতেও অনেক বেশি কালারফুল লাগছে। এই হচ্ছে এসি কোচের সিট, দেখতে বেশ সুন্দর এবং বসেও আরাম। যেটা বলেছিলাম যে নন এসি কোচগুলোতে আসলে অতটা আরাম ছিল না। এখানেও সিটগুলোর সামনে বোতল রাখার একটি হোল্ডার এবং অন্যান্য জিনিসপত্র রাখার জন্য এই ঝুড়িটা রয়েছে। তবে অ্যাডিশনালি এসি কোচে এই র্যাকটি রয়েছে যেটি নন এসি কোচে ছিল না। এই র্যাকটিতে আপনারা খাবার রেখে তারপরে খেতে পারবেন। সো এটা অনেকটা ডাইনিং টেবিলের মতো কাজ করবে। এই এসি কোচে ঢাকা থেকে কুড়িগ্রাম বা কুড়িগ্রাম থেকে ঢাকা যেতে আপনাকে সিট প্রতি পে করতে হবে 972 টাকা, যা নন এসি কোচের চেয়ে প্রায় ডাবল। দর্শক চলেন এবার ঘুরে দেখি এসি কেবিনগুলোর কি অবস্থা। সো এই হলো এসি কেবিন, এটা হচ্ছে রুম নাম্বার 1। এই কেবিনটিতে মোট 6টি আসন রয়েছে, অর্থাৎ 6 জন বসতে পারবে এই কেবিনে। কেবিনের সুবিধা হচ্ছে এটা একদমই প্রাইভেট একটি জায়গা। অনেকেই যারা ফ্যামিলি নিয়ে ভ্রমণ করেন অথবা পাবলিকলি যেতে চান না তারাই কেবিনে যাতায়াত করতে পারেন। এই কেবিনে ঢাকা থেকে কুড়িগ্রাম বা কুড়িগ্রাম থেকে ঢাকা যাওয়ার জন্য আপনাকে সিট প্রতি পে করতে হবে 1168 টাকা। কেবিনের মতো প্রাইভেট জায়গায় আমাকে ভিডিও করতে অ্যালাউ করার জন্য আই শুড থ্যাংক দেম। থ্যাংক ইউ এভরিওয়ান। চলেন দেখি আরেক ধরনের কেবিন যেটা এসি বার্থ, সেটার কি অবস্থা। আগের কেবিনটা এবং এই বার্থ কেবিনটা পার্থক্য হচ্ছে এখানে সিটের উপরে আরেকটি সিট বসানো আছে। এই উপরের সিটটিতে আপনি শুয়ে শুয়ে জার্নি করতে পারেন। উপরের এই সিটটাতে উঠতে আপনাকে ঠিক এভাবে এখানে পা রেখে উপরে উঠতে হবে। সো এই এসি বার্থ কেবিনে আপনি যদি শুয়ে থেকে জার্নি করতে চান সেক্ষেত্রে এই পুরো সিটটির জন্য আপনাকে পে করতে হবে 1750 টাকা। ঠিক একইভাবে নামার সময় এই পাদানি দুটোর সাপোর্ট নিয়ে আপনি নিচে নামতে পারবেন। এতক্ষণ আমাকে যে ভাইটি ভিডিও করে সাহায্য করলেন তিনি হলেন সে হাই। নিচের সিটটিতে আপনি চাইলে পিছনের সাপোর্টটিকে ঠিক এভাবে ফোল্ড করে এটাকে আরও পুরু বানাতে পারেন। উপরে সিটটিতে আপনি শুয়ে থাকা অবস্থায় কোনো অবস্থাতেই যেন নিচে পড়ে না যান সেই জন্য এই সাপোর্টের ব্যবস্থা রয়েছে। যদি এটা আমি আসলে খেয়াল করিনি, এটা আমাকে দেখালেন যে ভাইটি, তিনি হলেন এই লাজুক ভাইটি। দর্শক, এই ছিল এসি, নন এসি এবং কেবিনগুলোর রিভিউ। ফাইনালি শেষ যে বগিটি আছে এটি একটি খাবার গাড়ি, অর্থাৎ ট্রেনে যদি আপনাকে খাবার কেনার প্রয়োজন হয় তাহলে আপনাকে এই বগিটিতে আসতে হবে এবং জার্নি করার জন্য যা যা লাগে মোটামুটি সব কিছুই এখানে পাওয়া যায়। খাবার গাড়িগুলোর ভিতরেই দেয়ালে একটি লিস্ট টানানো আছে যেখানে খাবার গাড়িগুলোতে কি কি পাওয়া যাবে এবং সেগুলোর দাম কেমন সেটা লেখা আছে। এবং দর্শক, এই ট্রেনটিতে দুইটি খাবার গাড়ি সংযুক্ত করা আছে, একটি হচ্ছে এই মাথায় আর একটি হচ্ছে অপর মাথায়। দর্শকে ব্র্যান্ড নিউ কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি সম্পর্কে আপনাদেরকে আরও কিছু তথ্য জানাবো, তবে তার আগে প্রকৃতি দেখতে দেখতে গলাটা একটু চায়ে ভিজিয়ে নিই। দর্শক, চলুন আমরা হচ্ছে এমন একজনের সাথে কথা বলি যিনি এই কুড়িগ্রাম অঞ্চলের মানুষ। আমি তার কাছ থেকে তাদের এক্সাইটমেন্টের ব্যাপারগুলো একটু জানতে চাই। কুড়িগ্রাম এক্সপ্রেস কুড়িগ্রাম অঞ্চলের মানুষের জন্য একটি স্বপ্নের ট্রেন, কারণ এই অঞ্চলে বিশেষ করে কুড়িগ্রাম রেল স্টেশনে থেকে কখনো আন্তনগর ট্রেন এটা ছেড়ে যাবে এটা এই অঞ্চলের মানুষ কখনো ভাবতেই পারে না। সেই ভাবনাটাই আজকে বাস্তবে রূপ লাভ করেছে, এজন্য এটা একটি স্বপ্নের ট্রেন। যে এই ট্রেনটা আমাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন একটা পূরণ হয়েছে, এটা জাস্ট অসাধারণ। আমরা আমাদের জেলা থেকে আমরা বেশ কয়েকবার এটা নিয়ে কথা বলছি, এটা নিয়ে আমরা আন্দোলনও করছি, আর শেষ পর্যন্ত এই সরকারের আমলে এবছর আমরা ট্রেনটা পেলাম এই মাসে 10 দিন আগে। দর্শক, এই কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি মাত্র কয়েকদিন আগে অক্টোবরের 16 তারিখ দুপুর 12:20 আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ওনার বাসভবন গণভবন থেকে ভিডিও সম্মেলনের মাধ্যমে পতাকা উড়িয়ে এবং বাঁশি বাজিয়ে এই ট্রেনটি উদ্বোধন করেছিলেন এবং পরদিন অর্থাৎ 17 অক্টোবর থেকেই কিন্তু এই ট্রেনটির অফিসিয়াল কমার্শিয়াল যাত্রা শুরু হয়। এই ট্রেনটির 14টি বগিতে সব মিলে প্রায় 600-র উপরে আসন সংখ্যা রয়েছে। ট্রেনটি যখন ঢাকা থেকে কুড়িগ্রামে যায় তখন এতে 638টি আসন থাকে, কিন্তু এটি যখন আবার কুড়িগ্রাম থেকে ঢাকা আসে তখন আসন সংখ্যাটা একটু বেড়ে যায়, সেটা হয়ে যায় 657টি। ট্রেনটি সপ্তাহের 7 দিনের মধ্যে 6 দিনই চলাচল করবে, এটি শুধুমাত্র একদিন বন্ধ থাকবে, সেটা হচ্ছে বুধবার। ট্রেনটি কুড়িগ্রাম স্টেশন থেকে ছেড়ে যায় সকাল 7:20 এবং এটি ঢাকা গিয়ে পৌঁছে বিকাল 5:25। ঢাকা থেকে আবার ছেড়ে আসবে রাত 8:45 এবং কুড়িগ্রামে পৌঁছবে পরদিন সকাল 6:20। অর্থাৎ সব মিলিয়ে প্রায় 10 ঘন্টা সময় লাগে কুড়িগ্রাম থেকে ঢাকা বা ঢাকা থেকে কুড়িগ্রামে পৌঁছতে। যদিও এই সময়টা বিভিন্ন কারণে কম বা বেশি হতে পারে, কারণ দেখা যায় যে অনেক সময় অনেক বেশি ক্রসিং পড়ে যায় অথবা যাত্রীদের চাপ থাকে অনেক বেশি যাত্রী ওঠানামা করে, তো এইসব মিলে কখনো কখনো হয়তো সময় বেশি লাগার সম্ভাবনাও থাকে। দর্শক, ট্রেনটি প্রথমে দেখে আমি মনে করেছিলাম এটি হয়তো বড় রেল লাইনের উপর দিয়ে চলে, অর্থাৎ যে ব্রডগেজ যে লাইন হয়তো সেই লাইন দিয়ে চলে, কিন্তু আমার ধারণাটা ভুল। পরে আমি দেখলাম যে এটা আসলে ব্রডগেজ না, এটা হচ্ছে মিটার গেজ, অর্থাৎ ছোট যে ট্রেন লাইন থাকে সেই ট্রেন লাইনের উপর দিয়ে চলে। দর্শক, এই ট্রেনটির বিশেষত্ব হলো এটি একটি স্বল্প বিরতির ট্রেন, অর্থাৎ এই ট্রেনটি সব স্টেশনে দাঁড়াবে না। আন্তনগর ট্রেনগুলো সাধারণত সব ধরনের বড় স্টেশনেই দাঁড়ায়, কিন্তু এই ট্রেনটি নির্দিষ্ট কিছু স্টেশনে দাঁড়াবে, এমনকি অনেক বড় বড় স্টেশনেও এটা আসলে দাঁড়াবে না। তো যেসব স্টেশনের ট্রেনটি দ্বারা আমি সেই স্টেশনের নামগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এই ট্রেনটি 10 ঘন্টা জার্নির মধ্যে সব মিলিয়ে 8টি স্টেশনে বিরতি দিবে। এর মধ্যে ট্রেনটি যখন কুড়িগ্রাম থেকে রওনা দিবে তখন এটা প্রথমে রংপুর স্টেশন, এরপরে বদরগঞ্জ স্টেশন, পার্বতীপুর স্টেশন, জয়পুরহাট স্টেশন, সান্তাহার স্টেশন, এরপরে মাদনগর স্টেশন, তারপরে বিমানবন্দর স্টেশন এবং সর্বশেষ কমলাপুর স্টেশনে সেটি দাঁড়াবে। তবে এর মধ্যে ট্রেনটিকে বেশ কিছু জায়গায় দাঁড়াতে হয়, সেটা হচ্ছে ক্রসিংয়ের জন্য। দর্শক, আমরা এখন চলে আসছি বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশনে। তো এখানে আমার ধারণা একটা ক্রসিং হবে এবং ক্রসিং শেষে আমরা এবং চেকিংও হবে, চেকিং এবং ক্রসিং দুটো শেষে আমরা আবার রওনা দেবো এবং একটু পরে আমরা যমুনা ব্রিজে উঠবো। আমরা দেখতে পাচ্ছি যে ইঞ্জিন চেকিং হচ্ছে। আমি যেটা বলেছিলাম যে যমুনা ব্রিজে ওঠার আগে আসলে চেক করা হয়, কি করা হয় এটা একটু জানতে চাচ্ছিলাম। গাড়ি হঠাৎ চলে হয় কিনা, গাড়ির ফিট আছে কিনা। আচ্ছা, গাড়ির ফিট আছে কিনা। আচ্ছা আচ্ছা, বড় আপনি কি চেক করছেন? টাকা চেক করতেছি। আচ্ছা আচ্ছা, सो चेकिंग शेषे ट्रेन की आबार रवाना करलो ढाकार उद्देश्य और एरपर आसले अन्य कोनो स्टेशने ट्रेन की आर दाड़ाबे ना। जा So guys, that's all for today and thank you so much for watching my video। आशा करी कुड़ीग्राम एक्सप्रेस ट्रेन टी आपनादेर भालो लेगेछे, सेई साथे आमार आजके भिडियोटा आपनादेर भालो लेगेछे। सो रिक्वेस्ट थाकबे बेशी बेशी करे बांग्लादेश रेलवेते भ्रमण करुन, कारण एमनितेओ ट्रेन जार्नी खूबई आनंददायक। सो ट्रेने भ्रमण करुन एबं अवश्यई आमार चैनलटी सबस्क्राइब करुन एबं आमार सोशल मीडियाते आमाके फलो करुन, आमार इंस्टाग्रामे, आमार फेसबुके। भालो थाकबेन, थैंक यू सो माच, टाटा।